বলিপাড়ার লাভবার্ডস অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। সমাজের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে একে অপরের প্রেমে পড়েছিলেন তারা। ইনস্টাগ্রামে প্রায়ই ভেসে ওঠে তাদের একসাথে সময় কাটানোর ছবি। কখনো তারা ডিনার ডেটে যান, কখনো আবার মালদ্বীপে একসঙ্গে প্রেমের চাদর গায়ে মেখে ছুটি কাটান। তাদের বিয়ের সানাই শুনতে গত কয়েক মাস ধরেই উদগ্রীব ভক্তরা। ২০১৯ নাগাদ এই জুটি তাদের সম্পর্ক প্রকাশ্যে এনেছিলেন, এমনকি গত বছর লকডাউনে দুজন একই ফ্ল্যাটে থাকতেন। প্রায় ১২ বছরেরও বেশি বয়সের পার্থক্য দুজনের মধ্যে। ভালোবাসা দিয়ে সেই দূরত্ব ঘুচিয়েছিলেন অর্জুন মালাইকা, কিন্তু সেই ভালোবাসায় নাকি সম্প্রতি ভাঙন ধরেছে। কিছুদিন আগে মালাইকাকে কটাক্ষের কঠিন জবাব দিয়েছিলেন অর্জুন, তবে দিন দশেকের মধ্যেই নাকি বদলে গেছে সবকিছু। হ্যাঁ, বি টাউনে এখন জোর গুঞ্জন প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন অর্জুন মালাইকা। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম দাবি করছে বড়সড় ফাটল ধরেছে অর্জুন মালাইকার সম্পর্কে। প্রায় ৬ দিন পেরিয়েছে মালাইকা বাড়ির বাইরে পা রাখেন, একেবারে আইসোলেশনে আছেন তিনি। প্রচণ্ড ভেঙে পড়ায় এখন আর মানুষের মুখোমুখি হতে চান না এই আইটেম গার্ল। সূত্রটি আরও দাবি করেছে প্রায় প্রতিদিন ডিনার ডেট অথবা কফি ডেটে যেত তারা, কিন্তু হঠাৎ করেই এখন সব কিছু বন্ধ, যেন দুজনার দুটি পথ দুদিকে গেছে বেঁকে। অবশ্য সম্পর্ক ভাঙার এই জল্পনা কল্পনা নিয়ে এখনও মুখ খুলে নেই অর্জুন মালাইকা। অন্যদিকে এমন আলোচনা যখন সবার মুখে, তখন সামনে এসেছে আরেকটি ঘটনা। ১২ জানুয়ারি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রেমিকার সঙ্গে একটি সাদা কালো ছবি পোস্ট করেন অর্জুন। ছবিতে দেখা গেছে আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন অর্জুন, সামনে মালাইকা। ছবির ক্যাপশনে লেখা, আজেবাজে গুজবের কোনো জায়গা নেই, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য প্রার্থনা করি, সবাইকে ভালোবাসা জানাই। আবার অনেকেই দাবি করছেন অর্জুন মালাইকার বিচ্ছেদের খবর গুজব ছাড়া কিছুই নয়। মুম্বাইতে মহামারী করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় বাড়ি থেকে ঘন ঘন বের হওয়া বন্ধ করে দিয়েছেন মালাইকা। কিছুদিন আগে নিজের পোষ্যকে নিয়ে বেরিয়েছিলেন তিনি, ব্যাস ওই পর্যন্ত। তার বাড়ির বাইরে না বেরোনোর সঙ্গে অর্জুনের কোনো সম্পর্ক নেই। ২০১৭ সালের মে মাসে বলিউড সুপারস্টার সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের দাম্পত্যের ইতি টেনেছিলেন মালাইকা। আরহান নামে তাদের এক পুত্র সন্তান রয়েছে। শোনা যায় অর্জুন মালাইকার সম্পর্ক নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল অর্জুনের বাবা বনি কাপুরের, তবে বাবার বারণের তোয়াক্কা করেননি অর্জুন। নাফিজা আক্তার, সাদাকালো নিউজ।